হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করব কাচকি মাছের ভুনা। আর এই কাচকি মাছের ভুনা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর যে কোনো ছোট মাছই আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। চলুন কাচকি মাছের ভুনা রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমে লাগবে কাচকি মাছ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদের গুঁড়া, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, কালো জিরা, লবণ, সরিষার তেল ও পানি। এখন দেখুন এইখানে রয়েছে 250 গ্রাম পরিমাণ কাচকি মাছ, আর মাছগুলো ভালোভাবে বেছে এরপর ধুয়ে নিয়েছি। এখন রান্না করার জন্য কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিব, আর তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখন তেল গরম হয়ে গিয়েছে, এরপর ফোড়নের জন্য দিব 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়ার জন্য। এখন ফোড়ন হয়ে গিয়েছে, এরপর কড়াইতে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিগুলো হালকা গোল্ডেন করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আপনারা চাইলে পেঁয়াজ কুচির সাথে পরিমাণ মতো আলু কুচি দিতে পারেন। এখন পেঁয়াজ কুচিগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে, এরপর দিব 1টা টমেটো কুচি, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, 7 মতো 1/2 চা চামচ লবণ ও পরিমাণ মতো 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো। যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো। আর এইভাবে মশলা আগে কষিয়ে এই কাচকি মাছ রান্না করলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স নেই। এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, দেখুন মশলার উপরে তেল উঠে আসছে। এরপর কাচকি মাছগুলো দিয়ে দিব, আর হালকাভাবে একটু নেড়ে পরিমাণ মতো 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, 3-4টা কাঁচামরিচ ও 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষা তেল উপরে দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব মাছগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে, আর এই সময় একটু কাঁচা সরিষার তেল দিলে মাছের আষ্টে গন্ধ চলে যাবে। এখন ঢেকে 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন কাচকি মাছগুলো মাখামাখা হয়ে গিয়েছে আর তেল ছাড়ছে। আর এখন গরম গরম ভাতের সাথে কাচকি মাছের ভুনা খাওয়ার জন্য একদম তৈরি। আর চামচ দিয়ে নাড়ার দরকার নেই, কড়াইটা একটু ধরে নাড়িয়ে নিলেই হবে। এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার কাচকি মাছের ভুনা। আর এইভাবে কাচকি মাছ রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই কাচকি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্টসে জানাবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে
নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থাকুন, বাই।